আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। আসলে আমি কথা বেশি বলতে গেলে হাঁপাই যাই, কথা বলতে পারি না। ওসব আমার মনে হচ্ছে যে আমার বয়সটা অনেক চেঞ্জ হচ্ছে, একটু মোটা হয়ে গেছে, এটা আমি ফিল করি যে মোটা হয়েছে। আসলে আমি জানি না, মনে হয় প্রেগনেন্সির জন্য আমার তো অনেক প্রবলেম আছে, ডায়াবেটিক্স, সেজন্য কালকে অ্যাপয়েন্টমেন্টও ছিল আমার ডায়াবেটিক্সের জন্য, কারণ ডায়াবেটিক্স একটু বেশি বেড়ে গেছে। কারণ এই সময়টা আসলে একটু ক্রেভিং থাকে খাওয়ার বেশি, আমার তো অনেক বেশি ক্রেভিং, আমি যা দেখি তাই খাইতে পারি। সত্যি কথা, আমি ওরকম ছিলাম না, আমি সবসময় ভাতটা পছন্দ করতাম, কিন্তু এখন যা দেখি তাই খাইতে ভালো লাগে, এটা আর কি। সেজন্য একটু সমস্যা আমার বেশি, কারণ ডায়াবেটিক্স হাই থাকে, কিন্তু ইনসুলিন আমাকে দেয় নাই এখনও, শুধু ডায়াবেটিক্স চেক করাটাই আমাকে দিছে, চার বেলা চেক করতে হবে। আসলে আজকে ভিডিওটা করা, ওই দিন আমি একটা ভিডিও দিছি, অনেক কাপু অনেক ধরনের কথা বলছেন, আসলে যে যেরকম ভাবছেন ওই রকমভাবে আমাকে বলছেন, আসলে যে যেরকম চিন্তা করে সে ওই রকমভাবে আনসার দেয়, এটা আপনাদেরও দোষ না। কারণ আমি একটা মানুষকে নিয়ে যেটা ভাবি ওইটাই লিখি বা ওইটাই বলি, কিন্তু তার জায়গায় এসে তার সিচুয়েশনটা কীরকম আমরা আমরা কখনো যাই না, যে আসলে বলো না যে ওর জায়গায় থাইকা ওইটা ফিল করা যায়। আসলে কারোর জায়গায় না যাওয়া পর্যন্ত ফিল করা যায় না যে আসলে সে কোন পরিস্থিতিতে আছে। ওসব আমার হাজব্যান্ডকে আমি বলি ভিডিওতে আসার জন্য, কিন্তু আমি ফোর্স করি না, আমি জাস্ট বলি যে ভিডিওতে আসো। ও বলছে ওর কাছে জিনিসগুলো এখন ভালো লাগে না, কারণ ও তো আর ওইসব কখনো দেখে নাই বা করে নাই, আমি হয়তো দেখে আসছি বা করে আসছি, সেজন্য আমার কাছে খারাপ লাগে না, ওর কাছে অনেকটাই খারাপ লাগে, সেজন্য ও আসতে চায় না, আমিও ফোর্স করি না যে তুমি আসো। আমি বলছি তোমার যখন ভালো লাগবে তখন তুমি আসো, আমার সমস্যা নাই, বা তুমি আইসো না, আর ভালো লাগলেও কথা বলছি তোমার যখন ভালো লাগবে তখনই আসো, আমি তোমাকে ফোর্স করি না এইসব ব্যাপারে যে তুমি ভিডিওতে আসতে হবে, কথা বলতে হবে। কিন্তু আমাকে অনেক হেল্প করে, অনেক আপু বলতেছেন যে আমাকেও হেল্প করে না, বেবি হবে তারপরে আমার সাথে যায় না, যায়, সব জায়গায় যায়, আমাকে হেল্প করে, আমার কী কী দরকার কী কী দরকার নাই সব কিছু খেয়াল রাখে, কারণ বেবি তো ওরও, আমার যেরকম ওরও এরকম, তো দুজনই 50-50 করে করি সব কাজ, আমি শুধু একা এই যে করি ওইরকম না, ও আমাকে অনেক বেশি হেল্প করে। আমি যে আপনারা আমাকে যেরকম ভালোবাসেন আমার হাজব্যান্ডকে ওইরকমভাবে ভালোবাসবেন, কারণ ও মানুষ ভালো, হয়তো ভিডিওতে আসে না কিন্তু মানুষ ভালো, আমি চাই আপনারা ওকে ভালোবাসেন। আর বেবি হিসেবে কি আল্লাহর দান, কার কখন হবে কেউ তো জানে না, কে আল্লাহ কারে কখন দিবে সেটা আল্লাহই ভালো জানে, আল্লাহ কাকে কখন মেয়ে দিবে কখন তাকে ছেলে দিবে এই জিনিসগুলো আল্লাহই ভালো জানে। মেয়ে হওয়াটাও কারোর হাত নাই, ছেলেটা হওয়ার মধ্যেও কারোর হাত নাই, এটা পুরোটাই আল্লাহর হাত, আল্লাহ যাকে যেটা পছন্দ হয় ওইটাই দেয়। অনেকে আমাকে বলতেছে আপনারা তো মেয়ে দিয়ে ঘর ভরে ফেলতেছেন, মেয়ে আপনাদের, কিন্তু এটা তো আমার হাত নাই, মেয়ে হওয়া বা ছেলে হওয়া আল্লাহ পছন্দ হয়েছে সেজন্য আমাকে মেয়ে দিছে। আমি পছন্দ করি পার্সোনালি, সত্যি কথা, মেয়েরটা আমার অনেক বেশি ভালো লাগে, মেয়ে ছেলের থেকে আমি বেশি মেয়ে পছন্দ করি সত্যি, যেটা আমি অনেক বেশি খুশি হয়েছি যে আল্লাহ আমাকে ফার্স্ট মেয়ে দিছে, একটা জান্নাত আমার ঘরে আসতেছে। আমাকে অনেক আপুরাই মেসেজ করে আপু আমার জন্য একটু দোয়া করবেন, আমার জন্য একটা বেবি হয় আপনার মতো এরকমভাবে আমি শপিং করতে পারি। আসলে আমি সবার জন্য দোয়া করি যাদের বেবি হয় না বা কোনো প্রবলেম, এই জন্য সব কিছু যেন সলভ হয়ে যায়, সলভ হয়ে ওরাও ওদেরও বেবি হয়। বেবি হওয়াটা আসলে একটা মেয়ের জন্য, একটা মা হওয়াটা আসলে অনেক বেশি একটা আনন্দের জায়গা, এটা আমি ফিল করতেছি এখন, আমি কখনো এই জিনিসগুলো ফিল করি নাই, আমি এখন ফিল করি এই জিনিসগুলো। আমি চাই সবাই ওই জিনিসগুলো, এই আমি যে জিনিসগুলো পার করে আসছি ওই জিনিসগুলো ও পাক। আমাকে অনেক কাপড়া মেসেজ করে আপু আপনি আমার জন্য দোয়া করিয়েন, আমি যেন আপনার মতো একটু একটু করে শপিং করতে পারি, আপনি যে খুশি ওই খুশিটা আমরাও হইতে পারি, আমার এত বছর বিয়ের এত বছর কিন্তু বেবি হচ্ছে না। আমি দোয়া করি সবার বেবি হোক, সবাই হ্যাপি থাকুক, ইনশাল্লাহ সবার হবে। আর কেউ নেগেটিভভাবে নেবেন না, আমি সবসময় পজিটিভভাবেই বলি কথা, কারণ নেগেটিভ নিয়ে লাভ কী,
আমি সবসময় পজিটিভ কথা বলি, আর আমি লাস্টেও বলি বেবি হওয়াটা আসলে আল্লাহর দান, আল্লাহ যাকে যখন খুশি হয় তখনই দেয় বেবিটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার কথাগুলো খারাপভাবে নেবেন না। আল্লাহ হাফেজ।